আপনি টিউন করে আছেন ইউটিউব চ্যানেল এসএম টিন টিউটোরিয়াল, মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। এনআইওএস ডিএলএস সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে এই চ্যানেল থেকে। 504 ইউনিট 11 মূল্যায়নের পদ্ধতি এবং উপকরণ। তো এখানে আমাদের কি কি দেখতে শিখতে হবে সেটা হচ্ছে, দেখুন যে গণিতের ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন মানে সিসি, তারপর পরীক্ষার প্রকারভেদের নমুনা, উদ্দেশ্য ভিত্তিক নমুনা, মুক্ত নমুনা, গণিতের প্রশ্নাবলী তৈরি, গণিত শিক্ষণের মূল্যায়ন, প্রকল্প পোর্টফোলিও প্রদর্শনীতে অংশগ্রহণ, গণিতের কুইজ এবং খেলা, গণিতের কর্মসূচিতে অংশগ্রহণের সময় শিশুদের পর্যবেক্ষণ, এই সব বিষয়ে আমরা ওইখানে পড়ব। তো বলে দিচ্ছি যে আমরা প্রথম 504 এর প্রথম 10টা ইউনিট অলরেডি বাংলাতে আলোচনা সেরে নিয়েছি, আজকে জাস্ট আমরা ইউনিট 11টা আলোচনা করব। যারা আগের আলোচনা ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কোথা থেকে আলোচনা করা হচ্ছে, কিন্তু যে আজকে এই ভিডিওতে নতুন তার জন্য বলছি যে এগুলো কিন্তু এনআইএস থেকে যে বাংলা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে দিয়েছে ওইগুলো ডাউনলোড করে এখান থেকে আলোচনা করা হচ্ছে, কারণ ওই পরীক্ষা কিন্তু ওইখান থেকে 100% আসবে। বাজারে যেসব বই পাওয়া যায় ওইগুলো আপনি পড়তে পারেন, পড়লে অসুবিধা নেই, কিন্তু কতটা আসবে সেটা আপনারা নিজেরাই বলতে পারবেন, কারণ প্রথম সেমিস্টারে যে এক্সাম হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। যাই হোক, আর কথা বলছি না, তো আমি স্টাডি মেটেরিয়াল থেকে আলোচনা করছি পেজ নাম্বার 23, 504 ব্লক 3 এর 23 পেজে আমি এখন আলোচনা করছি। তো এখানে দেখুন যে দাগ দিয়ে দিয়েছি সেটা লেখা আছে যে প্রাথমিক শিক্ষাবর্ষে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কার্যকরী দক্ষতার বিকাশ সাধন করা এবং গাণিতিকভাবে চিন্তা করা এবং যুক্তিকরণ ক্ষমতার বিকাশ সাধন করা। তো এখানে প্রশ্নটা হতে পারে যে গণিত শিখন চলাকালীন শিশুদের কোন ক্ষমতার বিকাশ সাধিত হয়, না এটা এটা না, প্রথমে প্রশ্ন হবে এটা যে প্রাথমিক শিক্ষাবর্ষে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কি। তো সেটা হচ্ছে কি, প্রাথমিক শিক্ষাবর্ষে গণিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো কার্যকরী দক্ষতার বিকাশ সাধন করা, গাণিতিকভাবে চিন্তা করা এবং যুক্তি ক্ষমতার বিকাশ সাধন করা। তো এখান থেকে এমসিকিউ হয়ে যেতে পারে যে প্রাথমিক শিক্ষাবর্ষে গণিত শিক্ষার উদ্দেশ্য নয় কোনটি, বলো। এখান থেকে তিনটা পয়েন্ট দিয়ে দেবে, বাইরে থেকে একটা পয়েন্ট দিয়ে দেবে, এইভাবে। তো এমসিকিউ আমি পরে তৈরি করে দিয়ে দেবো, সেটাও আপনি পেয়ে যাবেন। তারপরে যেটা লেখা আছে, দাগ দেওয়া আছে, দেখুন যে গণিত শিখন চলাকালীন শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, যোগাযোগ ক্ষমতা, গাণিতিক ধারণা এবং চিহ্নের ব্যবহার ইত্যাদি ক্ষমতার বিকাশ সাধন হয়। তো এখান থেকে প্রশ্নটা হচ্ছে যে গণিত শিখন চলাকালীন শিশুদের কোন কোন ক্ষমতার বিকাশ সাধন হয়, সেটা হচ্ছে ওইটা যে গণিত শিখন চলাকালীন শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, যোগাযোগের দক্ষতা, গাণিতিক ধারণা এবং চিহ্নের ব্যবহার ইত্যাদি ক্ষমতার বিকাশ সাধন হয় এইগুলো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্স করে দেওয়া আছে, টেবুলের আকারে দেওয়া আছে। তো সেখানে হচ্ছে গিয়ে প্রাথমিক পর্যায়ে গণিত শিখন মূল্যায়নের ক্ষেত্র সমূহ। তো সেখানে হচ্ছে গিয়ে প্রাথমিক পর্যায়ে গণিত শিখনের মূল্যায়ন কী কী ক্ষেত্রে মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে গাণিতিক যোগাযোগ, গণিতের প্রতি মনোভাব, ধারণা এবং পদ্ধতি, গাণিতিক যুক্তি এবং সমস্যা সমাধানে গাণিতিক জ্ঞানের ব্যবহার, এইসব বিষয়েই প্রাথমিক পর্যায়ে গণিত শিখনের মূল্যায়ন করা হয়। তো এটাও কিন্তু এমসিকিউ এর জন্য, জাস্ট আপনি পাঁচটা পয়েন্ট মনে রেখে দেবেন, যেভাবেই প্রশ্ন করা হোক না কেন আপনি নিশ্চিত যে সেটা আনসার করে দিতে পারবেন। তারপর 24 নাম্বার পেজে রয়েছে যে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক, অর্থাৎ হচ্ছে নমুনা ভিত্তিক, উদ্দেশ্য ভিত্তিক নমুনা, অর্থাৎ আপনি যে প্রশ্ন করবেন প্রশ্নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রেখে করতে হবে। তো সেটা নিশ্চয়ই আপনারা 512 ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটিতে ব্লু প্রিন্ট অনুযায়ী কোয়েশ্চন পেপার তৈরি করেছেন, সেখানে কিন্তু নিশ্চয়ই বুঝেছেন যে জ্ঞানমূলক প্রশ্ন দিতে হয়, বোধমূলক দিতে হয়, প্রয়োগমূলক দিতে হয়, দক্ষতামূলক দিতে হয়। তো খুব সহজ কথায় যদি বলি আমি, তাহলে জ্ঞানমূলক মানে হচ্ছে, অঙ্কের ক্ষেত্রে বলছি, জ্ঞানমূলক মানে হচ্ছে যেটা শিখতে হবে, যে বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো শিখতে হয়, তো সূত্রগুলো হচ্ছে গিয়ে জ্ঞানমূলক প্রশ্ন। তারপর হচ্ছে বোধমূলক, বোধমূলক মানে যেটা শিখলো সেটা বুঝতে পারলো কি না, সেটা হচ্ছে গিয়ে বোধমূলক প্রশ্ন। তারপর প্রয়োগমূলক, প্রয়োগমূলক মানে হচ্ছে বাস্তব উদাহরণের সাথে যোগাযোগ রেখে, অর্থাৎ বাস্তবে সেটা প্রয়োগ করে প্রশ্ন করা, যেমন বাস্তব ভিত্তিক প্রশ্ন করা, সেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। দক্ষতামূলক মানে জ্ঞান মানে যে কোনো একটা প্রশ্নকে একটু ঘুরিয়ে পিছিয়ে করা, যদি সে ভালোভাবে বুঝতে পারে তাহলেই সে করতে পারবে, অর্থাৎ যদি সে দক্ষ হয়ে যায়, এক্সপার্ট হয়ে যায়, তাহলেই সেটা করতে হবে। তো এইগুলো হচ্ছে গিয়ে দক্ষতামূলক প্রশ্ন। সাধারণভাবে আমরা যদি জোড় বেজোড় সংখ্যা শিখাই স্টুডেন্টদের, তাহলে আমরা কি বলবো যে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে জোড় সংখ্যা, যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, এইটা কিন্তু ওকে শিখতে হবে। তো এটা হচ্ছে গিয়ে জ্ঞানমূলক ব্যাপার। তারপর আমি ভূতমূলক, বুঝলো কিনা তা বোঝার জন্য আমি দেখবো যে নয় একটি বিজোড় সংখ্যা কারণ কি। তো নয় একটি বিজোড় সংখ্যা কারণ হচ্ছে নয়কে দুই দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে বোধমূলক। যদি সে প্রথমটা বুঝে ফেলে, শিখে ফেলে, তাহলে সেটা করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। প্রয়োগমূলকের ক্ষেত্রে প্রশ্নটা এমন হতে পারে যে একটি কলমের দাম 4 টাকা হলে 10টি কলমের দাম কত, বা একটি কলমের দাম 8 টাকা হলে 10টি কলমের দাম কত। তো এটা কিন্তু প্রয়োগমূলক, মানে বাস্তবে উদাহরণের সাথে যোগাযোগ করে আমরা দিয়ে দিলাম, বা বাস্তবে একটা উদাহরণ দিলাম যেটা সে করতে পারবে, তো সেটা হচ্ছে গিয়ে প্রয়োগমূলক।
আর সেটাকে যদি আমি দক্ষতামূলক করি তাহলে প্রশ্নটা আমি জাস্ট একটু ঘুরিয়ে পিছিয়ে করবো, যে একটি কলমের দাম যদি 8 টাকা হয় তাহলে 40 টাকায় কয়টি কলম পাওয়া যাবে। জাস্ট প্রশ্নটা আমি একটু উল্টে দিলাম, ঘুরিয়ে করলাম, সেটা কিন্তু দক্ষতামূলক প্রশ্ন হয়ে গেল। যারা দক্ষ, যারা ভালো বুঝে তারাই পারবে, আদারওয়াইজ যারা করতে পারবে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। মোটামুটি খুব সহজভাবে এটাই মূল বিষয়। তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, যদি না বুঝেন তাহলে একটু জাস্ট স্টাডি করে নেবেন, বুঝে যাবেন এই ব্যাপারগুলো। ওইখানে কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু সলভ করতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সেটা আমি বলছি পেজ নাম্বার 25 থেকে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সেটা হচ্ছে 2। একটি ত্রিভুজের 3টি কোণের অন্তকোণের সমষ্টি, অন্তকোণ মানে ভেতরের দিকে 3টা কোণের সমষ্টি কত সেটা আমরা জানি 180 ডিগ্রি। একটু আগে যেটা বললাম, 9 একটি বিজোড় সংখ্যা, কারণ কি 9 একটি বিজোড় সংখ্যা, কারণ হচ্ছে 9 2 দ্বারা বিভাজ্য নয়। তারপর দেওয়া আছে নিচে একটা প্রশ্ন, দেখুন যে নিম্নলিখিত কোন শর্তে ABC ত্রিভুজ তৈরি করা যাবে না। তো এখানে কিন্তু একটা নিয়ম আমাদের জানতে হবে, এখানে 3টা বাহু দেওয়া আছে, যে AB দেওয়া আছে 5 সেমি, BC দেওয়া আছে 4 সেমি এবং CA দেওয়া আছে 3 সেমি। তো আমি এই বাহুগুলো ছাড়লাম, শুধু ধরলাম যে দেওয়া আছে 5 সেমি, 4 সেমি এবং 3 সেমি। খুব সহজভাবে যদি আমি বলি তাহলে বলছি যে দেওয়া আছে 5 সেমি, 4 সেমি এবং 3 সেমি। সলভ করার ট্রিক্স বলে দিচ্ছি কিভাবে আপনি সলভ করবেন, পুরো ডিটেল আলোচনা করছি না, কেন হবে না কিভাবে হবে এইসব বিষয়ে আমি ওইখানে আলোচনা করছি না, কারণ ওইটা নিয়ে আলোচনা করলে ওইটাতেই 20 মিনিট চলে যাবে। যদি আপনাদের মানে কোনো প্রয়োজন পড়ে যে না ABC ত্রিভুজটি কীভাবে তৈরি করা হবে না বা কিভাবে হবে সেটা আমি ডিটেল জানতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি সম্ভব হয় আমি ডিটেল আলোচনা করে আলাদা একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো, যে কোন কোন শর্তে হয় বা কোন কোন শর্তে হয় না। তো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে 3টা বাহু দেওয়া আছে 5 সেমি, 4 সেমি এবং 3 সেমি। তো আপনার কাজ কি, এখানে ছোট যে 2টা বাহু ওই 2টো বাহুকে যোগ করবেন। তো ছোট 2 বাহু কি, ছোট 2টা হচ্ছে গিয়ে 3 এবং 4, যোগ করলে হচ্ছে 7। তো ছোট 2 বাহুর যোগফল যদি বড় বাহুর যোগফলের চেয়ে বেশি হয়, আবার বলছি ছোট 2টি বাহুর যোগফল যদি বড় বাহুর চেয়ে বেশি হয় তাহলে ত্রিভুজটা অঙ্কন করা যাবে, আদারওয়াইজ অঙ্কন করা যাবে না। যে ওইখানে আমি জাস্ট স্টুডেন্ট লিখে দিলাম যে ত্রিভুজ তৈরি করা যাবে যখন 2টি বাহুর যোগফল 3য় বাহুর চেয়ে বৃহত্তম হবে। তো প্রথম ক্ষেত্রে কি হলো, ছোট 2টি হচ্ছে 4 এবং 3, তো 4 এবং 3 যোগ করলে হচ্ছে 7, সেটা কিন্তু 5 এর চেয়ে বড়। তার মানে এই যে দেয়া আছে 3টে বাহু, ওই 3টে বাহু দিয়ে ABC ত্রিভুজ তৈরি করা যাবে। তো সেকেন্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে 6 সেমি, 5 সেমি এবং 3 সেমি। তো ছোট 2টো হচ্ছে 5 এবং 3, তো 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8টা কিন্তু 6 এর চেয়ে বড়, তার মানে এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করা যাবে। 3 নম্বরে যেটা দিল 5, 4 এবং 1, তো ছোট 2টো হচ্ছে 4 এবং 1, তো 4 এবং 1 যোগ করলে হচ্ছে 5, সেটা কিন্তু 5 এর সমান, বড় না। যদি বড় না হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এক্ষেত্রে কিন্তু এই যে 4+1=5 হয়ে গেলো, এটা কিন্তু 5 এর চেয়ে বড় হয়নি, তার মানে এটা একটা সরলরেখা হয়ে যাবে, ত্রিভুজ হবে না। তো চতুর্থটা কি দিল, 4 সেমি এবং 3.9 সেমি, তো ছোট 2টো হচ্ছে 4 এবং 3.9, তো 2টো, তো এই 2টোর যোগফল হচ্ছে 7.9, যেটা কিন্তু 7.5 এর চেয়ে বড়, তার মানে এক্ষেত্রেও ত্রিভুজটা অঙ্কন করা যাবে। তো শুধুমাত্র 3 নম্বর যেটা দেওয়া আছে 5 সেমি, 4 সেমি এবং 1 সেমি, এই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করা যাবে না। ওইখানে জাস্ট আমি ছোট্ট করে বুঝিয়ে দিলাম যে 5+3=8, গ্রেটার দেন 6, তার মানে ত্রিভুজ অঙ্কন করা যাবে। 5, 4+1=5, তার মানে AB=BC+C, এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। 4+3.9 মানে 7.9 <>7.5, তার মানে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো এইসব বিষয় রয়েছে 26 নম্বর পেজ। এখানে দেওয়া আছে যে জ্ঞানমূলক প্রশ্ন কাকে বলে। তো এটা দেখুন যেসব নমুনায় শিক্ষার্থীদের কোনো সত্য, নীতি, নিয়ম, সূত্র ইত্যাদি স্মরণ করায় অথবা সত্য, সম্বন্ধ ইত্যাদি শনাক্ত করতে সাহায্য করে থাকেই বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। বোধমূলক প্রশ্ন কি, বোধমূলক প্রশ্ন মানে হচ্ছে ইহা পাঠ্য থেকে কোনো তত্ত্বকে স্মরণ করতে চাইছে না, বরং শিক্ষার্থীকে সমস্যাটি পুনর্বিবেচনা করতে বলছে এবং যৌক্তিকতার সাথে উত্তর দিতে বলছে। এই ধরনের প্রশ্নকে বোধমূলক প্রশ্ন বলা হয়। তারপর কিছু প্রশ্ন দেওয়া আছে যে একটি ত্রিভুজের 3টি কোণের মধ্যে, অর্থাৎ 3টি কোণ যেগুলো আছে কি কি হতে পারে, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, নাকি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, নাকি সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, নাকি সূক্ষ্মকোণ, 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 নাকি সমকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ। তো এক্ষেত্রে স্থূলকোণ মানে হচ্ছে 90 এর বড়, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 এর ছোট, সমকোণ মানে হচ্ছে 90। তো একটা ত্রিভুজে কিন্তু 2টি স্থূলকোণ থাকলে 90 এর বড় 2টি কোণ হয়ে গেল, তার মানে কি 2টির যোগফল 180 বেশি হয়ে গেল। তো এটা কিন্তু সম্ভব না, কারণ কি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো প্রথমে যেটা দিল স্থূলকোণ 2টো এবং সূক্ষ্মকোণ 1টা, এটা সম্ভব না।
সমকোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ, সমকোণ স্থূলকোণ সূক্ষ্মকোণ। তো সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, স্থূলকোণ 90-এর বেশি, এক্ষেত্রে দুটো যোগফল 180-এর বেশি হয়ে যাবে, এটা সম্ভব না। কিন্তু সূক্ষ্মকোণ যদি তিনটে থাকে তাহলে এটা সম্ভব। সমকোণ দুটো থাকলো, সূক্ষ্মকোণ একটা থাকলো, এক্ষেত্রেও সম্ভব না, কারণ সমকোণ দুটো মিলে 180 হয়ে যাবে, তো সূক্ষ্মকোণ যোগ করলে বেশি হয়ে যাবে, এটা সম্ভব না। শুধুমাত্র সম্ভব হচ্ছে তিনটা সূক্ষ্মকোণ থাকা, আদারওয়াইজ যে অপশনগুলো আছে ওইগুলো কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব না। অতএব একটি ত্রিভুজের তিনটি কোণের মধ্যে তিনটে কোণই সূক্ষ্মকোণ হতে পারে। তারপরে প্রশ্ন, একটি ত্রিভুজ তৈরি করার জন্য কোন তিনটির পরিমাপ হবে? আচ্ছা, এক্ষেত্রে আপনি যোগ করে দেখবেন কোন তিনটা যোগ করলে 180 হয়, সেটাই হবে আনসার। এক্ষেত্রে 90, 50 এবং 40 এটা হচ্ছে, 60, 35, 85 এটাও কিন্তু হয়, তো বেটার হবে হচ্ছে 90, 40, 50 ওইটা। আচ্ছা, তারপরে যেটা, নিচের কোন সেটটি সমান্তরাল সরলরেখাকে নির্দেশ করে? সমান্তরাল সরলরেখা যেমন রেল লাইন যেমন আছে, একসাথে যাবে কিন্তু কখনো দুটো একসাথে মিট করবে না, একটার উপরে আরেকটা এসে পড়বে না, সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। সেক্ষেত্রে কি, সাইকেলের চাকার স্পোক না সমান্তরাল নয়, একেবারে কেন্দ্রে এসে মিল হয়ে যায়। একটি বইয়ের বিপরীত প্রান্তগুলো, এটা ঠিক আছে, একটি বইয়ের বিপরীত কিন্তু কখনো একসাথে মিল হবে না, সমকেন্দ্রিক বৃত্ত সেটা তো হবেই না। ঘড়িতে 12টার সময় মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার অবস্থান, এটা সরলরেখা হয়, এটা কিন্তু সমান্তরাল সরলরেখা হয় না, এটা হচ্ছে একটি বইয়ের বিপরীত প্রান্তগুলি। 27 পেজে রয়েছে যে প্রয়োগমূলক প্রশ্ন কি? তো প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞান এবং বোধকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে প্রয়োগমূলক। যেমন কি, একটা প্রশ্ন যেমন একটি কলমের দাম 8 টাকা হলে 10টি কলমের দাম কত, তো সেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। তো আমি এখান থেকে এমসিকিউ করলাম যে একটি কলমের দাম 8 টাকা হলে 10টি কলমের দাম কত, এটি কী ধরনের প্রশ্ন? জ্ঞানমূলক, দক্ষতামূলক, বোধমূলক নাকি প্রয়োগমূলক? সেটা হচ্ছে গিয়ে প্রয়োগমূলক। যদি এমন প্রশ্ন হয় যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটি কী ধরনের প্রশ্ন? জ্ঞানমূলক, দক্ষতামূলক, বোধমূলক নাকি প্রয়োগমূলক? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, এটা কিন্তু শিখতে হবে। এই ছিল আজকের কন্টেন্ট, কালকে আবার দেখা হচ্ছে এর পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ আপনি পড়তে থাকুন, দেখতে থাকুন এসএম ডিন টিউটোরিয়াল, আপনার দিনটা অবশ্যই ভালো যাবে। ধন্যবাদ।